সৌরভ শাহগঞ্জ ফ্যাক্টরি, বাংলার গর্ব ছিল এক সময়। বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে কাজের আশায় আসতেন এবং সরকারি চাকরির থেকেও এই চাকরির যেন মূল্য তখনকার সময় বেশি ছিল। ডানলপের নিজস্ব একটি শহর ছিল ডানলপ স্টেটের মধ্যে, যেখানে এতটাই মসৃণ রাস্তা ছিল যে একটা সুচ পড়লেও খুঁজে পাওয়া যেত। ডানলপের নিজস্ব হসপিটাল ছিল, ডানলপের নিজস্ব স্কুল আছে, আজও তা চলে কোনো রকমে, ডানলপ বাংলা মিডিয়াম, ডানলপ হিন্দি মিডিয়াম ও ডানলপ ইংলিশ মিডিয়াম। কিন্তু আজ হসপিটালের কোনো অস্তিত্ব সেখানে নেই। ডানলপ হসপিটালের জায়গায় আজ জঙ্গল, সেখানে একটি ইটও অবশিষ্ট নেই। 2020 সালে সেপ্টেম্বর মাসে আমাদের চ্যানেলের সেকেন্ড ব্লগ ছিল ডানলপ স্টেটের উপর, সেখানে আমরা দেখিয়েছি পুরো ডানলপ স্টেটটিকে ঘুরিয়ে কোথায় কী অবস্থা। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো। ডানলপের নিজস্ব ফায়ার ব্রিগেড, নিজস্ব কোঅপারেটিভ, নিজস্ব গ্যাস অফিস, সব কিছুই মজুত আছে। কিন্তু রাজনীতির কারণে এবং কিছু মানুষের জন্য আজ ডানলপ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে ডানলপ স্ট্রিটে মানুষ রাতে বেরোতে ভয় পায়, মহিলারা সন্ধ্যের পর বাইরে বেরোতে ভয় পান। সেই ডানলপ স্ট্রিটের আজকে সমাজ বিরোধীদের আড্ডা। করোনা মহামারীর কারণে আমরা হয়তো আর কোথাও যেতে পারি, তবে আমরা অবশ্যই চেষ্টা করব আরও এরকম বন্ধ কলকারখানাগুলি ঘুরে তার বিস্তারিত তোমাদের জানানো। 2020 সালের ডানলপ ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, যে তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, উনি কমেন্টই করেছিলেন বরানগরে বিআই কোম্পানির উপর একটি ব্লগ করার জন্য। কিন্তু আমি ওনাকে সে তখন রিপ্লাইও করেছিলাম এবং আমি প্রত্যেককেই বলতে চাই যে আমি পশ্চিমবঙ্গের সমস্ত বন্ধ কলকারখানার উপর ভিডিও করতে পারি, কিন্তু যারা চান যে আমি সেখানে গিয়ে ভিডিও করি, আমার খালি তাদের সাহায্য দরকার। যেহেতু আমি সেই সম্পর্কে, সেই কারখানা সম্পর্কে জানতে চাই এবং সেখানে কর্মরত কর্মীদের থেকে তার এক্সপিরিয়েন্স নিতে চাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি যিনি আমাকে কোনো কোম্পানির জন্য প্রোভাইড করবেন, তিনি যদি একটু সাহায্য করেন তাহলে আরও সুবিধা হয় জিনিসটা তৈরি করতে, কারণ সচরাচর কোনো কোম্পানিতে আমরা ঢুকতে পারবো না, কোনো কোম্পানির অঞ্চলে, কোনো স্টেটে আমরা এইভাবে ঢুকতে পারবো না। বা যদি তিনি কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই আমরা গিয়ে সেই জায়গাটি কভার করব আর তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো, 2020 সালের পর 2021 সালে ডানলপ এবং ডানলপ স্ট্রিটের কী পরিস্থিতি দেখে নেওয়া যাক। ডানলপ বড় মাঠে কয়েক মাস হলো শুরু হয়েছে ক্রিকেট ট্রেনিং, তো এখানে ক্রিকেটের ট্রেনিং চলছে আপাতত। তো চলো সামনে আরও দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, 2020 সালে তোমাদের দেখিয়েছিলাম যে গাছটি পড়ে আছে, সেটি আমফানের ফল, এবং আজও মাঠে সেইভাবেই গাছটি পড়ে রয়েছে। এটি হলো ডানলপ ফায়ার ব্রিগেড, যেটি 2020 সালের ভিডিও যেরকম ছিল আজও সেইভাবেই রয়েছে। কিন্তু পরিবর্তন বলতে আমাদের সামনে রাস্তাটি, এই লিংক রোডটি ভেঙে গেছে, এতটাই দুরবস্থা লিংক রোডের যে গাড়ির চাকা অবধি স্লিপ কাটছে সেখানে। তো তারপরেই রাস্তাটা সারানো হয়েছে, ভালো করা হয়েছে এবং ডানাতেই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, হনুমান মন্দির। তো এবার আমরা যাচ্ছি নন্দীবাজারের দিকে। অজয় কুমারজির রিকোয়েস্ট
ছিল যে ডানলপ স্টাফ কোয়ার্টার থেকে আমরা যাতে নন্দী বাজার অব্দি একটা ভিডিও করি, তো ওনার সে রিকোয়েস্টে আমরা রাখছি, ওনার রিকোয়েস্টে আমরা নন্দী বাজার অব্দি রোডটা কভার করেছি, তো আমরা ফেরার পথে স্টাফ কোয়ার্টারটাও কভার করব। তো আগের বছরের থেকে এই বছরে সেরকম কোনো আর পরিবর্তন নেই, যদিও চলো সামনে তোমরা আরও দেখতে পাবে। এই আমরা নন্দী বাজারে পৌঁছে গেছি, এটি হলো নন্দী বাজার। আমরা বাজারের ভিতরেও ঢুকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পর 2021 সাল, উন্নতি কিছুই নেই, যা চোখে পড়ছে খালি জঙ্গল, উল্টে জঙ্গলের পরিমাণ আরো বেড়ে গেছে কারণ সদ্য বর্ষাকাল চলছে। দেখতে পাচ্ছ অবস্থা, এখানেই ছিল সিনেমা হলটা, তো আগের বার সিনেমা হলের জায়গায় খালি একটা গাছ ছিল, বাকি মোটামুটি পরিষ্কারই ছিল। যারা আগের ভিডিওটা দেখেছো দেখতে পাবে, এখন তার অবস্থা দেখো, পুরো জঙ্গল হয়ে গেছে। আমরা যাচ্ছি এবার স্টাফ কোয়ার্টারের দিকে। এই ডান হাতে যে পাঁচিল দেখতে পাচ্ছ, পুরোটাই ডানলপ কারখানার পাঁচিল। এটা এগুলো আর আমি তোমাদের আবার করে নতুন করে বলছি না, আমি খালি পরিস্থিতিটা দেখাতে নিয়ে এসেছি যে কী পরিস্থিতিটা আছে এখন। এইদিকে হচ্ছে প্রাইমারি স্কুলটা পস্কর, স্কুলটি একতলা থেকে দুতলা হয়েছে, এটি আমাদের চোখে একমাত্র চেঞ্জ ধরা পড়লো এখন অবধি। তো চলো সামনে দেখি স্টাফ কোয়ার্টারগুলি কী অবস্থায় আছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমি ক্যামেরাটাকে স্টেডি করতে পারছি না, তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করছি যতটা পারা যায় স্টেডি করার ক্যামেরাটাকে। কয়েকটা বাড়িতে দেখলাম, যেমন ফার্স্টের বাড়িটা একটু মেরামতি করেছে, রং করেছে, ওরকম এখানে কয়েকটা বাড়িতে কাজ করা হয়েছে, তাই সেগুলোর অবস্থা এখন একটু ভালো। আর এদিকে যেরকম বাড়ি দেখছো, আমার বাঁ হাতেও ঠিক সেম রকমের বাড়ি। যাই হোক, স্টাফ কোয়ার্টার সকলে নিজেদের মতো নিজেরা বাড়িটা বানিয়ে নিয়েছেন, কোয়ার্টারগুলোকে নিজের মতো
সাজিয়ে নিয়েছেন, কারণ কেউ দেখাননি। এখন কোম্পানি বলে কিছু নেই, মানে মালিকানা বলতে কোনো মালিক নেই এখন। তো এখন ডানলাপের অবস্থা খুবই করুণ। কবে কোন দিকটা, এই হচ্ছে দিকটা, কবে টাকা পয়সা পাওয়া যাবে, সমস্ত কর্মীরা কবে সব কিছু পাবে বকেয়া, তার কোনো ঠিক নেই। তাই এখন এখানে যা খুশি তাই করে চলেছে মানুষে। আর বাকি সব মোটামুটি 2020 সালে যা তোমাদের ভিডিও দেখিয়েছি সেমই রয়েছে অবস্থা। উন্নতি তো কিছুই হয়নি, উল্টো অবনতি হয়েছে। আরও উন্নতি যেখানটা হয়েছিল বর্ষার পর সেখানটা আবার অবনতি, বা বলা যায় একই পরিস্থিতিতে চলে গেছে। তো সেই জায়গাটাও আমরা তোমাদের দেখাবো। আগের বার যখন ভিডিওটা করেছিলাম আমরা, তখন এখানে কিছু জায়গায় পাঁচিল ছিল, যেটা ছিল ডানলপ ফ্যাক্টরির বাউন্ডারি। তো সেই পাঁচিলটা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তো এইখানে কিছু বাড়িঘর তৈরি হচ্ছে। তো এটা যা দেখে আমরা বুঝতে পারছি যে ডানলপের বাউন্ডারির ভিতরেই বাড়িঘরগুলি তৈরি হচ্ছে। তো এখন তো মালিক নেই, যদি পরবর্তীকালে মালিক আসে তাহলে এই বাড়িগুলির ভবিষ্যৎ হয়তো অন্ধকার। এই যে কোয়ার্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এইটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের পেছন দিকটা। এই মাঠটা পরিষ্কার করা হয়েছে যখন সিএমও পিএম আসার কারণে, আর এখন আবার সেখানে জঙ্গল উঠছে কারণ বর্ষা গেছে, কারণ রক্ষণাবেক্ষণ নেই অন্ধকার। সিএম আর পিএম এর জন্যই এটা করা হয়েছিল। তারা কতটা ডানলপের মানুষের ব্যাপারে ভাবেন সেটা আমাদের জানা নেই। যদিও ডানলপে এসেছিলেন যখন, তখন তো দেখে কেউ এটা খারাপভাবে নেবেন না। যখন তারা এসেছিলেন ডানলপে তখন দেখে বোঝার অপেক্ষা ছিল না যে ডানলপে মানুষগুলো না খেতে পেয়ে মরছে। যে ভিড়টা হয়েছিল, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন সিএমপিএমকে দেখতে, কিন্তু কেউ ডানলপের মানুষগুলোর খবর নেয়নি। অথচ ইউটিউবেও দেখতে পারবে তোমরা প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া হয়েছে যে সিএম আসছে, পিএম আসছে, ফ্লাইট নামছে, উঠছে হেলিকপ্টার। তাহলে 2020 সালের পর 2021 সালেও আমরা সেরকম কোনো পরিবর্তন দেখতে পেলাম না। এখানে ভোট চলে গেল, তারপরেও এখানে কোনো রকম পরিবর্তন আমাদের চোখে পড়ল না। একমাত্র পরিবর্তন বলতে এখানে বিদ্যুৎ পরিষেবাটা আগে ছিল মাটির নিচ থেকে, কেবিলের ব্যবস্থা ছিল যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেটিকে বন্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বোর্ড WBCTCL উপর থেকে যেরকম ইলেকট্রিক পোলের ব্যবস্থা করে এখানে বিদ্যুৎ সাপ্লাই করছে। তো সেই ব্যবস্থাটাই নতুন হয়েছে। আর নতুন বলতে সেরকম কিছুই নেই। এপাশে দেখতে পাচ্ছ টেনিস গ্রাউন্ড ছিল, তো আজ আর টেনিস গ্রাউন্ডটিও নেই। তো ওটি এখন খেলার মাঠ হয়ে গেছে, ফুটবল খেলার মাঠ হয়েছে। তো এই হলো অবস্থা। আর এই যে আশপাশে যে জঙ্গলটা দেখছো, এখানে বিভিন্ন প্রাণীর মৃতদেহ এনে এনে ফেলে রেখে দেওয়া হয়। তো এখন এই জায়গার অবস্থা খুবই করুণ। তো 2020 সালের পর 2021 সালে কোনো রকমই পরিবর্তন হয়নি, যেটা তোমাদের দেখানোর ছিল সেটা তোমাদের দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই আমরা শেষ করছি। আবার পরে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।